হ্যালো বন্ধুরা আপনি কি ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটে কি স্লাইডিং উইন্ডো আছে তাহলে এই ভিডিওটা আপনারই জন্য আজকালকার ম্যাক্সিমাম ফ্ল্যাটেরই স্লাইডিং উইন্ডোর কিন্তু একটা কমন প্রবলেম আছে ফ্ল্যাট যতই ছোট বড় কম দামি বেশি দামি যাই হোক না কেন এই প্রবলেমটা কিন্তু খুব কমন সেটা হয় কি বর্ষাকালে বৃষ্টি একটু জোরে হলেই স্লাইডিংয়ের ফাঁক দিয়ে হু করে জল ঢুকতে থাকে কি করবেন হ্যাঁ উপায় আছে তিনটে ইজি স্টেপে আমরা এই প্রবলেমটাকে ইজিলি রিজলভ করতে পারি আসুন দেখা যাক স্টেপগুলো কি কি। স্টেপ ওয়ানটা হচ্ছে আমাদের মার্কেট থেকে কিনে নিতে হবে একটা সিলিকন সিলেন্ট সিলিকন সিলেন্ট অনেকটা সিলিকন জেলের মতো আর এটাকে অ্যাপ্লাই করার জন্য লাগবে একটা অ্যাপ্লিকেটার গান এই দুটো জিনিসই আপনারা একসাথেই অফলাইন বা অনলাইন কিনতে পারেন বা আলাদা আলাদাও কিনতে পারেন দাম আমাদের সাধ্যের মধ্যেই দেখে নিলেন আপনারা কিভাবে আমি সিলিকন সিলেন্টটাকে গানের মধ্যে লাগিয়ে নিলাম এবার অ্যাপ্লিকেটার গানের ট্রিগার আস্তে আস্তে প্রেস করতে করতে সিলিকন জেলটাকে ওয়াল আর স্লাইডিংয়ের মাঝের ফাঁকটাতে হালকা হালকা করে লাগিয়ে নিতে হবে এটা কমপ্লিট হয়ে গেলেই আমাদের স্টেপ ওয়ান কাজ কমপ্লিট এবার চলে আসি স্টেপ টুতে জানালার বাইরের দিকে ওয়াল আর স্লাইডিংয়ের ফাঁকে আপনাকে লাগিয়ে নিতে হবে হোয়াইট সিমেন্ট এখানে আগে থেকে লাগানোই ছিল তাই আর লাগানোটা দেখাতে পারলাম না এবার দেখুন স্টেপ থ্রি স্টেপ থ্রি হলো সব থেকে সোজা স্লাইডিংয়ের ফাঁকে ফাঁকে কতগুলো ছোট ছোট হোল আছে যেগুলো আমাদের অলওয়েজ পরিষ্কার রাখতে হবে কমপ্লিট হয়ে গেল আমাদের তিনটি স্টেপই স্টেপ ওয়ানে আমরা জানালার ভেতরের দিকে সিলিকন জেল লাগালাম স্টেপ টুতে আমরা জানালার বাইরের দিকে হোয়াইট সিমেন্ট লাগালাম আর স্টেপ থ্রিতে আমরা চেক করে নিলাম স্লাইডিংয়ের মাঝের ছোট ছোটো হোলগুলি ক্লিয়ার আছে কি না এবার দেখুন চলে এসেছি আমরা টেস্টিং ফেজে আমি জল ঢেলে চলেছি জল ঢেলে ঢেলে টেস্ট করছি যে ভেতরের দিকে কোনো ওয়াটার লিকেজ হচ্ছে কি না আমাদের টেস্ট পুরোপুরি সাকসেসফুল ভেতরের দিকে কোনো ওয়াটার লিকেজের নিশান নেই আর এদিকে ক্লিয়ার টাইপের দেখতে সিলিকন জেলটা পুরোপুরি শক্ত হয়ে এঁটে বসে গেছে আর ক্লিয়ার টাইপের দেখতে বলে কোনো রকম সৌন্দর্য সৌন্দর্যহানিও করছে না এবার আসি প্রোডাক্ট ডিটেলসে আমি যে প্রোডাক্টটা ইউজ করেছিলাম সেটা বেসিক্যালি ডক্টর ফিক্সিটের সিটের ফেভিসিল বলে প্রোডাক্টটা ছিল এটা আপনারা যে কোনো অনলাইন সাইট ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো জায়গা থেকে অথবা কোনো অফলাইন আউটলেট থেকেও কিনতে পারেন এটা কোনো প্রোমোশনাল পারপাসে বলছি না যাতে দর্শকরা ইজিলি জিনিসটা কিনতে পারেন সেই জন্যই আপনাদেরকে শেয়ার করলাম এই সিলিকন সিলেন্ডগুলোর বিভিন্ন রকম কালার অপশানও মার্কেটে অ্যাভেলেবল যেরম ধরুন ক্লিয়ার ব্ল্যাক বা হোয়াইট আপনাদের অ্যাপ্লিকেশান এরিয়ার কালার যেরকম তার ওপর বেস করে আপনারা আপনাদের পছন্দের কালারটা চুজ করতে পারেন সব রকম কালার অপশান আইদার অনলাইন অথবা অফলাইন মার্কেটে অ্যাভেলেবেল আশা করি আমাদের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে তো এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন থ্যাংক ইউ